শুভ নববর্ষ সবাইকে এ এক এমন নববর্ষ যে নববর্ষে ঘর থেকে বের হওয়ার উপায় নেই কারণটা অবশ্যই জানেন এই জন্যই ছাদে আসা সারাদিন পর অবশ্যই পাঞ্জাবি আসলাম আমার গাছগুলোকে দেখতে এদেরকে এখন খাবার দিতে হবে আই মিন পানি কি আর করা অন্যান্য দিন বৈশাখে বের হওয়া হয় অনেক আড্ডা হয় খাওয়া দাওয়া হয় বাট শহরের দিকে তাকাচ্ছে দেখ ভাবতেছি কি অবস্থা সব চুপচাপ কোথাও যাওয়া হবে না কোথাও কিছু করা হবে না ছাদে বিভিন্ন ছাদে লোকজন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে সব করতেছে যে ভালো এটা একদিক দিয়ে ভালো সবাই মানে ছাদে তো হাঁটতে পারতেছে এটা একটা ভালো জিনিস আমিও ছাদে হাঁটি হাঁটাহাঁটি করা আমার কাজ মেহেন্দি গাছটার যাচ্ছে অবস্থা প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে খুবই উদ্বেগজনক এই জন্য সবাইকে অনুরোধ বাসায় থাকুন বাসায় থেকে বের না হওয়াটাই উত্তম যতটুকু প্রয়োজন হয় এর বাহিরে আসলে যাওয়ার দরকার নেই সবারই কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে বাট সবার ভালোর জন্য কিছুদিন অন্তত থাকা উচিত আমাদের এর ফাঁকে সিনেমা দেখুন বই পড়ুন ইউটিউব দেখুন বাট ঘর থেকে বের হওয়ার দরকার নেই যাই হোক এমন অবশ্য যাদের কখনো না আসে যে ঘরবন্দি থাকতে হবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার এই টাইমে অনেক পার্টি করা যাবে শহরটাকে দেখছি আর মনটা খারাপ হচ্ছে সব চুপচাপ অন্যান্য বছর এই সময় কত ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠান হয় এনিওয়েজ নেক্সট ইয়ার ইনশাল্লাহ ধুমধাম করে অনুষ্ঠান হবে আল্লাহ আমরা যখন বৈশাখের দিনে মন খারাপ করছি যে আজকে আমরা কোথাও যেতে পারছি না খেতে পারছি না ঠিক একই সময় অনেক মানুষ খেতেই পারছে না যারা বিশেষ করে দিনমজুর শ্রমিক যাদের বিভিন্ন কাজ নেই এই মুহূর্তে তারা কিন্তু খেতে পারছে না সো তাদের দিয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমরা যদি সবাই সবার বাসার আশেপাশে একটু লক্ষ্য করি একটু খোঁজ নিই তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় যাতে কেউ ক্ষুধার্থ না থাকে আমি আমার নিজের অবস্থান থেকে ছোট একটু উদ্যোগ নিয়েছি কিছু মানুষকে যাতে হেল্প করতে পারি কিন্তু এটা কখনোই একজন বা দুজনকে দিয়ে সম্ভব না সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে নিজ এলাকার মধ্যে খোঁজ নিতে হবে যে কারা ক্ষুধার্থ আছে তাহলেই সম্ভব বিষয়টা একটু খেয়াল করবেন